যে শাড়িটা তোমার জন্য নিয়ে এলাম সেটা পরে এলে না কেন? এমনি আমি এত করে বললাম তবু এত চেয়ে দিবি না? শাড়িটা বুঝি তোমার পছন্দ হয়নি? পাগল, অত দামি শাড়ি আমার পছন্দ হয়নি বললে তো গাছ শুধু লোক আসবে। তবে পড়লে না কেন? আর তাছাড়া সত্যি কথা বলতে কি, আমি গরিব স্কুল মাস্টারের মেয়ে, অত দামি শাড়ি পরার অভ্যেস আমার নেই। আপনি আমার জন্য পাত্র খুঁজে দেবেন বলে দয়া করে আমায় দেখতে এসেছেন। আমি ঠিক যা তাই দেখে গেলে আপনার বোধহয় পাত্র খুঁজতে সুবিধে হয়, তাই না? কবে আপনি আমাকে দেখবার জন্য পাত্রকে নিয়ে আসবেন সেটা নিশ্চয়ই আগে থেকে বাবাকে জানাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, তার আগে আমি এই শাড়ি পরাটা অভ্যেস করে ফেলবো, আর পাত্র এলে আমি শাড়িটা পরে দাঁড়িয়ে বলবো শাড়িটা আপনি আমায় দিয়েছেন। বাহ, খুব সুন্দর কথা বলো তো তুমি। সুন্দর অসুন্দর জানি না, যা মনে আসে তাই বলি। যেমন আপনাকেও আমি বলে রাখি, যেদিন পাত্রপক্ষকে নিয়ে আমায় দেখতে আসবেন সেদিন কিন্তু আমি ওদের সামনে পেছনগুলো দেখাতে পারবো না আমার চুল কতখানি লম্বা, কিংবা নিজের চুল টেনেও দেখতে দেবো না পরচুলো পড়ে আছে কিনা। আপনার পাত্রপক্ষ যদি বলে মা একটু চলে দেখাও দেখি, আমি কিন্তু সোজা হেঁটে ঘরের বাইরে চলে যাব। আর আমি খোড়া না ল্যাংড়া তা বোঝাবার জন্য একবার সামনের দিকে আর একবার পেছন দিকে হেঁটে চলে দেখাতে পারবো না, যা দেখবার বুঝবার আপনি দেখে বুঝে নিন। কিন্তু যারা তোমাকে বাড়ির বউ করে নিয়ে যাবে তারা তো নিশ্চয়ই চাইবে যে তাদের আজকালকার বাড়ির বউ মানে তো বাড়ির ছি, তার উপর যদি আমার মতন গরিব স্কুল মাস্টারের মেয়ে হয়, আমি তার বৌদিদের মতন কপাল নিয়ে আসিনি? কে যে বাড়ির বউ হয়ে যাবো সে বাড়িতে আমার মতন একখানা ননদ থাকবে, যার কাঁধে সংসারে সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি বৌদিদের মতন পটের বিবি সেজে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবো? বৌদিদের উপর তোমার খুব রাগ দেখছি। ওসব রাগটাক বুঝি না, যা সত্যি তাই বলছি। সামনে তো আছে, জিজ্ঞেস করুন না মিথ্যে বলছি কিনা, আমি আবার কাউকে ভয়টায় পাই না। তুমি ওর কথা কিছু মনে করো না বাবা, ও মুখে যাই বলুক মনে কিন্তু। শুনুন, আর যার কথাতেই বলুন পাত্রী দেখতে এসে পাত্রীর মার কথাটা কিন্তু ভুলবেন না, তাহলেই ঠকবেন। মিনু, প্রত্যেক মায়ে কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার আগে পাত্রপক্ষকেই একই ধরনের কথা বলে। ওই যে বড় বৌদি, বিয়ের আগে মা বাবার সঙ্গে আমিও বড় বৌদিকে দেখতে গেছিলাম, তখন বড় বৌদির মা বললে আমার মেয়ে খুব শান্ত, স্বাদ চড়ে নাকি মুখ থেকে রা বেরোয় না। অথচ এ বাড়িতে আসার পরে বৌদির চিৎকারে এপাড়ার যত কাকপক্ষীগুলো সব এপাড়া ছেড়ে দিয়ে ওই বামুন পাড়ার বটগাছাতে পাশা বেঁধেছে। কি বলে যেতে আমি, হ্যাঁ বলুন মা। কি হচ্ছে, কি কি হচ্ছে মানে আমি চুপ করে থাকবো? একটা বাড়ি লোকের সামনে বলে কি না আমাকে? আচ্ছা তুমি বাকি, হ্যাঁ দুটো জগন্নাথ মতো দাঁড়িয়ে আছো, চুপ করো, চলো চুপ করো, বলে কি না আমি যেতে চাই না। নিন এবার কানে হাত চাপা দিয়ে মিলিয়ে দেখুন সেদিন বড় বৌদির মা কতখানি সত্যি বলেছিল। আচ্ছা আমি তো তোমায় দেখতে এসেছি, তোমার তো উচিত ছিল ভবিষ্যতের কথা ভেবে চুপচাপ থেকে আমার কথার উত্তরগুলো ধীরে সুস্থে দেওয়া। না বাবা, আমি যা আমি তাই, এটা আবার বিয়ে হবে না হয় না হবে, আমার বিধিলিপিতে যদি লেখা থাকে আজীবন এ বাড়িতে দাসীবৃত্তি করে আমায় পেট চালাতে হবে, তাহলে আপনি কেন? ভগবানের বাবা এলেও আমার পাত্র বিধিলিপি মানো না মেনে উপায় কি? এই ধরুন না আপনি আমাদের বাড়িতে থাকতেন, আমার দাদাদের সঙ্গেই পড়তেন, আমার বাবাই আপনাদের চারজনকে পড়িয়েছেন, কিন্তু আজ আপনি কোথায় আর আমার দাদারা কোথায়? আপনার বিধিলিপিতে ছিল আপনি বড় হবেন, হয়েছেন, আর আমার দাদাদের বিধিলিপিতে ছিল কেরানি হবে আর যে যার বইয়ের আঁচলের তলা থাকবে। মা, মিনু কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি করছে। তার চেয়ে বলো না মিনু আপনি সত্য কথা বলছে। না না বলছি, তার একটা কারণ আছে, আমি যে বাড়ির বউ হয়ে যাব তাদেরও তো এ বাড়ির লোকগুলো চরিত্র জানা দরকার, কি ঠিক বলছি না? তোমাদের মধ্যে কেউ যদি একটু চা করে নিয়ে আসে। কাদের কি বলছো মা, এ বাড়িতে আসার পরেই তো বৌদিরা ভুলে গেছে, কচামো চিনি দিতে হবে, তাই আমিই যাচ্ছি।